আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এখন বাজে প্রায় রাতের 11টা। আমি আর আপনাদের ভাইয়া রেডি হয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা হাফার থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাফার থেকে মদিনার দূরত্ব প্রায় 884 কিলোমিটার। তো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করছি। সফরে যেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই হাইওয়ে দিয়ে যেতে খুবই ভালো লাগে। গাড়ি চলছে আর চলছে, সাইডে মরুভূমি, সাথে রয়েছে আপনাদের ভাইয়া, খুবই ভালো লাগে এই মুহূর্তটা। সকাল হয়ে গিয়েছে, আমরা একটা পেট্রোল পাম্পে থেমে, সেইখানে মসজিদ ছিল, আমরা এখানে ফজরের নামাজটা পড়ে নিয়েছি। তারপর আবার গাড়ি স্টার্ট করেছে আপনাদের ভাইয়া। রাতের বেলায় তেমন কিছু দেখা যায় না, রাতের অন্ধকারে জাস্ট মনে হয় গাড়ি চলছে তো চলছে, কিন্তু দিনের বেলায় সম্পূর্ণ ভিউটা উপভোগ করা যায়। এখন সকাল 6:57 বাজে, আমাদের পৌঁছাতে আরো 1 ঘন্টার মতো লাগবে। খুবই সুন্দর রাস্তা এবং খুবই সুন্দর ভিউ, দুই পাশে মরুভূমি, খুব ভাল লাগছে দেখতে। আপনাদের ভাইয়া আর ভালো লাগছে না গাড়ি চালাতে, চোখে অনেক ঘুম। আমার চোখে অনেক ঘুম, কিন্তু আমি জাস্ট এই বাহিরের ভিউটা উপভোগ করছি। জার্নি করাটা আমাদের জন্য এত সহজ না, কিন্তু মনের মধ্যে একটা শান্তি বইছে যে আমরা মদিনাতে যাচ্ছি, নবীজির রওজা দেখব। তাই আমাদের জন্য 8-9 ঘন্টার এই জার্নিটা কষ্টকর হলেও মনের মধ্যে একটা শান্তি রয়েছে। গাড়ির পেট্রোল প্রায় শেষের দিকে, ওই যে দূরে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, আমরা এখন ওইখানে যাব গাড়িতে পেট্রোল ভরার জন্য। আমরা
চেকপোস্টটা পার হলেই মদিনা সিটিতে প্রবেশ করব। চেকপোস্ট আসলে কি হবে, আমাদেরকে কোনো চেকপোস্টেই চেক করে না। জাস্ট যখন দেখে পাশে আমি বসে আছি তখন কোনো চেকপোস্টেই চেক করে না, কারণ ফ্যামিলি থাকলে পুলিশরা, এই দেশের আবার একটু ভালো আছে, ফ্যামিলি থাকলে পুলিশরা চেক করে না। বাট যদি শুধু ব্যাচেলাররা থাকে তাহলে অবশ্যই পুলিশরা গাড়ি থামিয়ে তারপর চেক করে, আর যখন দেখে সাথে ফ্যামিলি আছে তখন চেক করা ছাড়া এমনি ছেড়ে দেয়। ফাইনালি এখন আমরা মদিনা সিটির ভিতরে রয়েছি। ওই যে দেখুন দূরে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে নবীজির রওজা দেখা যাচ্ছে। আর এখন বাজে 8:18, আর আমরা অলরেডি ওই যে নবীজির রওজার সামনে দিয়ে যাচ্ছি। মদিনাতে এসে মনের মধ্যে কি যে একটা শান্তি লাগছে তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমরা এখন আমাদের জন্য মসজিদে মনোয়ারার আশেপাশে হোটেল রুম খুঁজছি। আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।